মই বর্তমান উপস্থিত আছো যোৰাবাটত, আর যোৰাবাটৰ এক ভয়ংকর দৃশ্য নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শকক দেখাবলৈ লৈছো, যে যোৰাবাটৰ যি স্থানত গুৱাহাটীৰ পৰা আহি বাহন সমূহ ৰয় সেই স্থানৰ এক ভয়ংকর দৃশ্য। এই যে বৈদ্যুতিক খুঁটা আছে, যে ট্রান্সফর্মার আছে, বিদ্যুৎ সরবরাহী যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার ইয়ার উপরে গৈছে, তার যে খুঁটা আছে আসলতে খুঁটার ভয়ঙ্কর দৃশ্য দেখাবলৈ লৈছো। খুঁটার তলর অংশ একেবারে আসলতে নোহোৱাৰ ধরনের হয়েছে, কেন আসলতে মামর ধরি আসলতে একাং খুঁটাটোর আধা অংশ নোহোৱা হয়ে গৈছে, আর যার ফলত আসলতে যিকোনো মুহূর্তত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হব পারে। আমি পূর্বতে উল্লেখ করেছো যে যোৰাবাটত বিভিন্ন সময়ত বিভিন্ন সমস্যার কথা আমি কেবলমাত্র নিউজ 18 অসম নর্থ ইষ্টে ধারাবাহিকভাবে দেখাই আছো, তার মাজতে আমি দেখাইছো যোৰাবাটত যি এক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ বিভাগের এই যে খুঁটাটো আছে নিশ্চয় ইয়াত দুর্ঘটনা প্রবণ হয়ে পড়েছে, দেখাইছো পরিবেশ কিমান শতাংশ আসলতে নোহোৱা হয়ে গেছে খুঁটাটোর, যিকোনো মুহূর্তত আসলতে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হব পারে। যি আমাক দেখাইছে নাগরিক সমিতির ব্যক্তিগী আমাক দেখাইছে আসলতে কেনে ধরনের এক পরিবেশ সৃষ্টি হয়েছে। হয় নিশ্চয় আপনার জানিম যে কি কব, আপনি নাগরিক সমিতির বিষয়া হিসাবে বিষয়ববীয়া হিসাবে এই যে পরিবেশের সৃষ্টি হয়েছে, যিকোনো মুহূর্তত ভয়ঙ্কর দুর্যোগ নামি আহিব পারে, কি কব এই ক্ষেত্রে? চক, আমি যোৰাবাট থানার অন্তর্গত নাগরিক কমিটি, আমার নাগরিক কমিটির দায়িত্ব এইটাই যে আমার যোৰাবাটত সকলো মানুষ সুখ শান্তিপূর্ণ থাকুক, যেটুকু উত্তর পূর্বাঞ্চলের মেইন দুয়ার তিনালী, বহুত মানুষ ইয়াত আহে, দিনে রাতে আহে, রাতে দুটা তিনটা বাজার মানুষ ইয়াত রখি যায়, কেতিয়াবা গাড়ি রখে, ব্যবসায়িক যুগত আহে, কলেজের লড়াছালীবিলাক আহে, এই টাইমত এনেকা জায়গাত এই যেটু দেখিছে আপনি যে পোস্ট কোনো দিন ঠিক নাই, আজি বাগরে কালি বাগরে, এই সময় যেটা যেটা লড়াছালী বস যেটা খড়া হয়ে থাকে বা আমার সরকারি মুখিয়াবর্গীয় বক্স খড়া হয়ে থাকে, মন্ত্রী মিনিষ্টারবিলাক খড়া হয়ে থাকে, যদি বাগড়ি যায় শর্ট সার্কিট হয় আর বানপানীর সিজন, এটার পর একটা ডর দুর্ঘটনা এটা হব, তো দুর্ঘটনা হওয়ার আগতে আমি রাইজ হিসাবে সচেতন হব লাগে, এখানে আমি আপনার যোগেদি ইলেকট্রিক বোর্ড হোক বিএসএনএল হোক জানাইছো যে অতি সোনকালে এটা ঠিক করা যায়। হয় নিশ্চয়কৈ বিষয়ববীয়াগৰাকী উল্লেখ কৰিছে যে নাগরিক সমিতির বিষয়ববীয়া আর শাসক দলের এগারী ব্যক্তি, আর উল্লেখ করেছে যে যিকোনো মুহূর্তত আসলতে এই দৃশ্য আমি দেখাইছো যে যিকোনো মুহূর্তত ভয়ঙ্কর দুর্যোগ বিপর্যয়ের সম্মুখীন হব পারে যোৰাবাটৰ রাইজ।